আজকে মন তো কষ্ট হয়ে গেল, একটা ডেস্কটপে নো ডিসপ্লে আসলে কি কি সেট দিবি? প্রথমে চেক করা লাগবে র‍্যাম সেকশনটা, তার আগে ফার্স্ট চেক করা লাগবে কি আরটিসি, যদি আরটিসি সেকশনটা সম্পূর্ণ ওকে থাকে সেক্ষেত্রে আমি কো র‍্যাম এনাবল, এনাবলটা কি কে দেয়? পিসি। তো সেক্ষেত্রে কি ডিডিআর থ্রির ক্ষেত্রে কত ভোল্ট হইব? 1.5 আর ডিডিআর ফোরের ক্ষেত্রে 1.2, তাহলে হইব কি 3টা থাকে সব সময় থাকবে কোর 2টা, একটা কোর আর একটা হলো কি জিএফএক্স, যেটা ডিসপ্লে আসার পরে তৈরি হয়। তো যদি এর মধ্যে দুই একটা মিস থাকে তো অনেক সময় রিস্টার্ট হইতে পারে, আবার অনেক সময় কি হয় স্টেবল থাকে কিন্তু প্রসেসর হিটিং, ঠিক আছে। তার পরবর্তীতে যদি এগুলো সবগুলো ওকে থাকার পরে কি হইব বায়োস, বায়োসটা কি রিফ্লাশ করতে হইব, ঠিক আছে। র‍্যাম কয়েলে কত বল থাকতে পারে? 1.5 1.35 আর এটা কত? 1.2, ঠিক আছে। পিসিএস এর হলো 1 ভোল্ট, কোরের হলো কি 0.9 থেকে কত ভোল্ট? 2.5 ভোল্ট, আর বায়াসে থাকে কত পয়েন্ট? 3.3 ভোল্ট, কত নাম্বার? 8 নাম্বার পিনে, ঠিক আছে। আর কিছু বাকি আছে? আর একটা কোর আইসির শেষ নাম্বারে কত থাকবো? কোর আইসির রিকোয়ারমেন্ট লাস্টে কি থাকবো? বিয়ার রেডি, বিয়ার রেডি কত থাকবো? 3 ভোল্ট বা 3.3 ভোল্ট। কোর আইসির রিকোয়ারমেন্ট দেখেছিলাম নি জি। তো যখন কোর আইসি যে একদম টোটাল ওকে, তখন আইসি থেকে একটা সিগন্যাল আসবে কি বিয়ার রেডি, রেডিটা কই যাবো? আয়োতে, আয়ো থেকে কই যাবো? পিসিএস, ঠিক আছে। বিয়ার রেডি কই যাবো? আয়ো, আয়ো থেকে কি যাবো? পিসিএস। তারপরে তোমার ডিসপ্লে ওটার যেই কমিউনিকেশন শুরু হইব তখন ডিসপ্লেটা আসবে, ক্লিয়ার? জি জি। তো লেখো না, ওকে।